সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি ক্লাস সেভেনের আবার পূর্বপাঠের আলোচনার অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা করব ক্লাস সেভেনের নিজে করি 1.2 ছয় থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো। তো আগের ভিডিওতে আমরা করেছিলাম কত দাগ পর্যন্ত, 1 থেকে 5। তার ভিডিওটা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবে। আজকে আমরা করব পৃষ্ঠা নম্বর 7 নিজে করি 1.2 ছয়ের দাগ থেকে। তাহলে চলো আমরা চলে যাব ছয়ের দাগের অঙ্কতে। তো এবারে আমরা করব ছয়ের দাগের অঙ্কটা, যেখানে দেখো কি বলে দিয়েছে, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি। তাহলে দেখো ছয়ের দাগের অঙ্কে প্রথমে আমরা কি লিখব, যে আমরা লিখব অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। তাহলে চলো এটাকে আগে আমরা লিখে নিই। এটা না আমরা সব অঙ্কের ক্ষেত্রেই লিখব যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। তাহলে আমরা কি লিখলাম, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। তাহলে দেখো আমাদের অঙ্কের মধ্যে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে যে 2/7 অংশের মূল্য কত। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, মূল্যটা জানতে চেয়েছে, যে সম্পত্তির মূল্য। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখবার, মূল্যকে আমরা কোন এককে প্রকাশ করবো বলো তো, আমরা না মূল্যটাকে টাকায় প্রকাশ করবো। যেহেতু মূল্যটা জানতে চেয়েছে সম্পত্তির মূল্য, তাই জন্য মূল্যটাকে আমরা কোন দিকে লিখলাম, ডান দিকে। আর এই দিকে আমরা কি লিখবো, অংশ, সম্পত্তির অংশটাকে লিখবো, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কের প্রথম লাইনেই দেখো কি বলে দিয়েছে বলো তো, অঙ্কের প্রথম লাইনেই দেখো বলে দিয়েছে 5/7 অংশ। এই 5/7 অংশের মূল্য কত বলে দিয়েছে, বলে দিয়েছে দেখো 2825 টাকা, এইটা বলে দিয়েছে, তাই না। আর জানতে চেয়েছে কি, বলে দিয়েছে, জানতে চেয়েছে সম্পত্তির 2/7 এই অংশটার মূল্য কত। তাহলে দেখো বেশি সম্পত্তির অংশ যদি হয় তাহলে তার মূল্যও বেশি হবে, আর সম্পত্তির পরিমাণটা যদি কম হয়, মানে অংশটা যদি কম হয়, তাহলে কি মূল্যটাও কম হবে, তাই না। তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে, সম্পত্তির অংশ সম্পত্তির মূল্যের মধ্যে সম্পর্ক হবে কি, হবে সরল সম্পর্ক। তাহলে আমরা এখানটায় লিখি যে সম্পত্তির অংশ ও মূল্যের মধ্যে, ও মূল্যের মধ্যে মধ্যে আমরা কি লিখব, যে সম্পর্ক হবে সরল, ঠিক আছে। সম্পর্ক কি হবে, হবে সরল, তার কারণ বেশি পরিমাণ, বেশি অংশ সম্পত্তির মূল্য হবে বেশি, কম অংশ সম্পত্তির মূল্য হবে কি, কম, তাই না। তাহলে দেখো আমরা একেবারে সাজিয়ে অঙ্কটাকে করব। দেখো তাহলে দেখো আমরা এভাবে লিখব 5/7 অংশের মূল্য কত, 2825। তাহলে আমরা লিখব যে 5/7 অংশের মূল্য কত, মূল্য বলে দিয়েছে দেখো 2825 টাকা, তাই না। এইবারে আমরা ঐকিক নিয়মে যদি করি তাহলে আমরা 1 অংশের মূল্য কত লিখব, দেখো 2825 যেমন আছে আছে, তার নিচে আমরা কি লিখব, এই যে প্রথমে যেটা রয়েছে 5/7, তাহলে আমরা কি লিখব বলো তো, লিখব 5/, এখানে আমরা কি লিখব, 7, তাই না। এবার জানতে চাইছে কি 2/7 অংশের মূল্য কত, তাহলে আমরা এরকমভাবে লিখব 2/7 অংশের মূল্য, তাহলে কত হবে মূল্যটা। তাহলে দেখো এখানে কত হবে, আমি আবার একটা দাগটা নিই, তাহলে 2/7 অংশের মূল্য কত হবে, হবে 2825 যেমন আছে আছে, তাই তো। আর এখানে দেখো নিচে কত ছিল, এটাকে দেখে দেখে টুকবো 5/7, তাই না, যেমন আছে, কি করলাম আমি, দেখে দেখে টুকে দিলাম, গুণ চিহ্ন দেব, দিয়ে কত লিখবো, এই দেখো এখানে কত রয়েছে, রয়েছে 2/7। এইবার দেখো আমি এইটাকে না এবার পাশে করছি, দেখো তাহলে এখানে কত রয়েছে বলো তো, এখানে রয়েছে 2825, তাহলে আমরা এখানে লিখবো 2825, তাই তো। আর দেখো নিচে কত রয়েছে, রয়েছে দেখো 5/7, তাই না। তাহলে এই 5/7কে আমরা যদি উল্টে লিখি তাহলে কত হবে, হবে 7/5, উল্টে লিখলাম, তাই না। আর এখানে কত রয়েছে দেখো, রয়েছে কত, 2/7, তাই না। তাহলে কী কী কাটা যাবে দেখো, ওপরে 7 নিচে 7 কেটে গেল। এবার যদি আমরা 5 দিয়ে 5কে ভাগ করি কত পাবো, 1। আর 5 দিয়ে এই পুরোটাকে যদি আমরা ভাগ করি কত পাবো, দেখো আমি যদি এখানে দেখো ভাগটাকে করি, তাহলে 2825, তাকে আমি যদি দেখো 5 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, 5/5 কত হচ্ছে, 25, তাই তো, 5/5 25 হচ্ছে। তারপরে আমরা যদি বিয়োগ করি কত হবে, 3 32 5/6 কত হবে, হবে 30,
বিয়োগ করলে কত হচ্ছে, হচ্ছে দুই, আর ওপর থেকে যদি পাঁচ নেবে পঁচিশ, তাহলে কত হবে, পাঁচ পাঁচে হবে পঁচিশ, তাই না? তাহলে এখানে কত হচ্ছে দেখো, হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি। তাহলে আমরা এখানে কত লিখবো, পাঁচশো পঁয়ষট্টি, পাঁচ দিয়ে এই দু হাজার আটশো পঁচিশকে ভাগ করে। আর তাহলে দেখো পাঁচশো পঁয়ষট্টি গুণ এখানে কত রয়েছে, দুই। তাহলে দেখো আমরা যদি এটাকে গুণ করে দিই পাঁচশো পঁয়ষট্টি আর দুইকে, তাহলে কত হবে, পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আছে এক, দুই ছয় বারো আর একে তেরো, তিন আমার হাতে আছে এক, আবার দুই পাঁচে দশ আর একে কত হবে এগারো, তাহলে টাকা। তাহলে দেখো আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম, আমাদের জানতে চাইছে দুই বাই শতাংশের মূল্য কত। এই দেখো দুই বাই শতাংশের মূল্য কত আমরা পেয়ে গেলাম, দুই বাই শতাংশের মূল্য হলো এই যে এগারোশো তিরিশ টাকা। এই হয়ে গেল কি আমাদের উত্তরটা, বুঝতে পারলে অঙ্কটা শেষ হয়ে গেল। তো দেখো এবারে আমরা চলে আসবো সাতের দাগের অঙ্কটাতে, যেখানে দেখো বলে দিয়েছে একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুদ আছে, যদি ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেয় তবে ওই খাবারে, ওই পরিমাণ খাবারে তাদের কত সপ্তাহ চলবে। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে অ্যান্সার জানতে চাইছে কি কত সপ্তাহ চলবে, মানে কত দিন চলবে, তার মানে আমাদের কাছে জানতে চাইছে কিন্তু সময়টা, যেটা জানতে চাইছে তাকে আমরা কোন দিকে লিখবো বলতো, লিখবো আমরা কি ডান দিকে, বুঝতে পারলে সময়টাকে। আর দেখো আমরা এদিকে কি লিখবো, যে সৈন্য সংখ্যা কত, সৈন্য সংখ্যাটা কত, তাই না? তাহলে এবারে তোমরা ভালো করে দেখো প্রথম লাইনটায়, তাহলে দেখো প্রথম লাইনে কি বলে দিয়েছে, বলে দিয়েছে আটচল্লিশ জন সৈন্য রয়েছে, তাদের কত দিনের খাবার মজুদ রয়েছে, বলে দিয়েছে দেখো সাত সপ্তাহের খাবার। আচ্ছা সময়কে এখানে সপ্তাহ এই এককটাতে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখানে বলে দিয়েছে কি আটচল্লিশ জনের সাত সপ্তাহের খাবার মজুদ আছে, দ্বিতীয় লাইনে বলে দিয়েছে যদি ওই দলে আরও আটজন যোগ দেয়। তাহলে দেখো এমনিতেই আটচল্লিশ জন রয়েছে, আরও যদি আটজন এসে যোগ দেয় তার মানে কি আমরা যোগ করব, তাহলে কত হচ্ছে ছাপ্পান্ন জন, তাহলে এই ছাপ্পান্ন জনের কত সপ্তাহ চলবে। তো আমাদের এবারে কথা হচ্ছে যে সৈন্য সংখ্যার সময়ের মধ্যে সম্পর্কটা কী হবে, সরল নাকি ব্যস্ত? দেখো আটচল্লিশ জন মিলে কিছু পরিমাণ খাবার সাত সপ্তাহ ধরে খাচ্ছে। আচ্ছা আটচল্লিশ জনের জায়গায় ভাবো যদি চার হাজার জন এসে খেতে লেগে যায়, তাহলে কী হবে, আর কি সাত সপ্তাহ চলবে, একদিন দুদিনেই খাবারটা শেষ হয়ে যাবে। তার মানে কি দেখো, যেই আমি সৈন্য সংখ্যাটা বাড়িয়ে দিলাম আটচল্লিশ থেকে চার হাজার করে দিলাম, খাবারটা কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে একদিন দুদিনে, তার মানে কি সময়টা কমে যাচ্ছে। আবার দেখো আমি যদি একটি উল্টোটা বলি, আটচল্লিশ জন খাচ্ছে, খাবারটাকে শেষ করছে সাত সপ্তাহে, আচ্ছা ভাবো আটচল্লিশ জনের জায়গায় যদি দুজন মিলে খায় তাহলে কি আর সাত সপ্তাহ লাগবে, তাহলে আরও অনেক বেশি দিন ধরে খাবে, প্রায় ভাবো কুড়ি সপ্তাহ পঁচিশ সপ্তাহ অনেক দিন ধরে খাবে। তার মানে কি সৈন্য সংখ্যাটা যে কমে যাচ্ছে, খাবারটা কি অনেক দিন ধরে খাওয়া হচ্ছে, মানে কি সময়টা অনেক বেশি পাওয়া যাচ্ছে। তাহলে সৈন্য সংখ্যা ও সময়ের মধ্যে সম্পর্ক কীভাবে হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো আমরা এখানে লিখবো সৈন্য সংখ্যা, সৈন্য সংখ্যা ও সময়ের মধ্যে, সৈন্য সংখ্যা ও সময়ের মধ্যে সম্পর্ক কী হবে বলতো, সম্পর্ক হবে ব্যস্ত, বুঝতে পারলে কী হবে সম্পর্কটা, ব্যস্ত। তাহলে দেখো আমরা কীরকমভাবে লিখব, আটচল্লিশ জনের কিছু পরিমাণ খাবারে, কিছু পরিমাণ খাবারে, কিছু পরিমাণ খাবারে কতদিন চলে, আটচল্লিশ জন সৈন্যের কতদিন চলছে দেখো, কিছু পরিমাণ খাবারে সাত সপ্তাহ চলছে, হয়েছে সাত সপ্তাহ চলছে। তাহলে একজনের কতদিন চলবে, বেশি চলবে না কম চলবে, আটচল্লিশ জনের যদি সাত সপ্তাহ চলে কোনো খাবার, তাহলে একজন যদি আসে ও তো অনেক বেশি দিন ধরে খাবে, তাহলে বেশি মানে আমরা কী করবো বলো তো, গুণ করে দেবো। তাহলে সাতের সঙ্গে আমরা কী গুণ করবো, আটচল্লিশকে, বুঝতে পারলে ব্যস্ত হলে। এইবারে দেখো যদি ছাপ্পান্ন জন খায়, তাহলে ছাপ্পান্ন জন যদি খেতে লাগে একজনের বদলে, এবার যদি ছাপ্পান্ন জন খেতে লাগে অনেক তাড়াতাড়ি খাবারটা শেষ হয়ে যাবে, অনেক কম দিনে খাবারটা শেষ হয়ে যাবে, তাহলে কম মানে আমরা কী করবো, করবো আমরা ভাগ। তাহলে দেখো সাত গুণ আটচল্লিশ যেমন আছে আছে, ছাপ্পান্নটা কী হয়ে যাবে বলো তো, হয়ে যাবে ভাগ। তাহলে চলো আমরা একটু কাটাকুটি করি, সাত একে সাত, সাত আটে কত হবে ছাপ্পান্ন, আবার দেখো আট একে আট, আট ছয় কত হবে আটচল্লিশ, তাই না? তাহলে দেখো আমাদের উত্তরটা আমরা কত পাচ্ছি, পাচ্ছি ছয়।
छय सप्ताह तर माने कि 56 जन जदि ओई खाबारटा खाय ताहले कि 6 सप्ताहे खावा शेष हो जाबे। ताहले देखो आमादेर उत्तर कि जानते चेयेछे, आमादेर उत्तर जानते चेयेछे ओई परिमाण खाबारे कत सप्ताह चलबे। ताहले आमरा देखो उत्तर लिखब ओई परिमाण खाबारे छय सप्ताह चलबे। তাহলে এটাই কিন্তু হয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে। তো এবারে আমরা চলে আসবো 8-এর দাগের অঙ্কটাতে, যেখানে দেখো বলে দিয়েছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারে সকলের আর কতদিন চলবে। তাহলে দেখো 8-এর দাগের অঙ্কটাই কিন্তু জানতে চেয়েছে আর কত দিন চলবে, তাহলে মানে আমাদের সময়টা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এদিকে লিখবো কি সময় যেটা জানতে চেয়েছে তাকে আমরা কোন দিকে রাখবো বলতো, যে উত্তরটা জানতে চেয়েছে তাকে আমরা ডান দিকে লিখবো, ঠিক আছে। আর এই দিকে আমরা কী লিখবো, তাহলে এই দিকে আমরা লিখবো নাবিকের সংখ্যা, মানে কতজন নাবিক আছে আর কি, সেটা আমরা এপারে লিখবো বাম দিকে, ঠিক আছে। এইবারে আমরা না প্রথম লাইনটা পড়ি অঙ্কের, দেখো প্রথম লাইনে কি বলে দিয়েছে, বলে দিয়েছে 50 জন নাবিকের, 50 জন নাবিকের কতদিনের খাবার মজুদ আছে, দেখো বলে দিয়েছে, বলে দিয়েছে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। বুঝতে পারলে কতদিনের খাবার মজুদ আছে, বলে দিয়েছে 16 দিনের। এবং তারপর দেখো কি বলে দিয়েছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝবে, দেখো বলে দিয়েছে 10 দিন পরে। আচ্ছা ভাবো, তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ভাবো আমি তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে একটা গল্প বলবো, গল্পটা আমি তোমাদেরকে 5 দিন ধরে বলবো, কতদিন ধরে, 5 দিন ধরে। এবারে ভাবো আমি না প্রথম 2 দিন এলামই না, অ্যাবসেন্ট করলাম, তোমাদের গল্প বলতে 2 দিন এলামই না, আমি তোমাদের 2 দিন পর থেকে গল্পটা বলতে এলাম, 2 দিন পর। তাহলে আমি 2 দিন পর থেকে যদি গল্পটা বলতে আসি, তাহলে আমি আর তোমাদের কতদিন গল্পটা বলবো, 5 দিন ধরে বলার কথা ছিল, আমি কিন্তু কি করলাম 2 দিন এলাম না, তার মানে আমি গল্পটা বলবো আর কদিন, 3 দিন। তাহলে আমরা কি করে বের করলাম, মোট যে সময় যে গল্পটা আমি কবে কতদিন ধরে বলবো বলেছিলাম 5 দিন, সেখান থেকে আমি 2 দিন এলাম না, তো 2কে বিয়োগ করলাম, তাহলে আমি গল্পটা বলবো আর কদিন, 3 দিন। তাহলে এখানেও দেখো খাবার মজুদ আছে 50 জন নাবিকের, তো কতদিন ধরে খাবে, 16 দিন ধরে, কিন্তু 10 দিন পরে। তাহলে 10 দিন পরে মানে আমরা কি করব, 10কে বিয়োগ করব, করলে আমরা কত পাবো, 6। তাহলে 10 দিন পরে কতজন নাবিক এসে যোগ দিল, দেখো ছিল 50 জন, আরও যদি 10 জন চলে আসে তাহলে 10কে আমরা কি করব, যোগ করব, অর্থাৎ কত হবে, 60 জন। তাহলে এই 60 জনের ওই খাবারে কত দিন চলবে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। এইবারে আমরা কি দেখব যে নাবিকের সংখ্যা ও সময়ের মধ্যে সম্পর্কটা কি, সরল নাকি ব্যস্ত। তাহলে দেখো 50 জন মিলে কিছু পরিমাণ খাবার 6 দিন ধরে খাচ্ছে। এবারে ভাবো 50 জনের জায়গায় যদি 500 জন খাবারটা খেতে আসে, তাহলে কি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তার মানে যদি লোক সংখ্যা বেড়ে যায়, মানে নাবিকের সংখ্যা বেড়ে যায়, খুব তাড়াতাড়ি খাবারটা শেষ হয়ে যাবে, তার মানে কি সময়টা কমে যাবে। আবার দেখো যদি 50 জনের জায়গায় 2জন মিলে খাবারটা খায়, তাহলে কি অনেক দিন ধরে খাবারটা খেতে পারবে, মানে সময়টা অনেক বেড়ে যাবে ওদের হাতে, তাহলে এটা বাড়লে এটা কমে যাচ্ছে, আবার নাবিকের সংখ্যা কমলে সময়টা বেড়ে যাচ্ছে। তাহলে এদের মধ্যে এই সম্পর্কটাকে আমরা কি বলবো, ব্যস্ত। তাহলে দেখো আমরা এখানে কি লিখব, লিখব যে নাবিকের সংখ্যা, নাবিকের সংখ্যা ও সময়ের মধ্যে, ও সময়ের মধ্যে সম্পর্ক কী হবে, তাহলে সম্পর্কটা হবে ব্যস্ত। বুঝতে পারলে সম্পর্কটা কী হলো, ব্যস্ত হলো। তাহলে দেখো আমরা লিখব 50 জন নাবিকের, 50 জন নাবিকের কিছু পরিমাণ খাদ্যে, কিছু পরিমাণ খাদ্যে, খাদ্যে কতদিন চলছে, দেখো 50 জন নাবিকের কতদিন চলছে খাদ্যে, 6 দিন চলে, তাই তো, 6 দিন চলে। তাহলে কিছু পরিমাণ খাদ্যে কতদিন চলছে, 6 দিন। যদি 1জন নাবিক হয়, তাহলে 1জন নাবিকের কি আরও বেশি দিন চলবে না কম দিন চলবে, মাত্র 1জন মিলে যদি ওই খাবারটা খায়, তাহলে অনেক বেশি দিন চলবে, তাহলে বেশি মানে আমরা কী করবো বলো তো, গুণ করবো।
ছয়ের সঙ্গে আমরা এই পঞ্চাশটাকে কী করবো বলো তো, গুণ করবো, ঠিক আছে? এইবারে দেখো, যদি এবার একজনের জায়গায় ষাটজন খেতে আসে তাহলে কি অনেক তাড়াতাড়ি খাবারটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে কি অনেক কম সময়, অনেক কম দিনে খাবারটা শেষ হয়ে যাবে। তাহলে কম মানে আমরা কি করব, ভাগ। তাহলে দেখো আমরা ভাগ করব মানে নিচে লিখবো, ঠিক আছে, ষাট। তাহলে চলো আমরা একটু কাটাকুটি করি। দেখো কাটাকুটি করলে কি হবে, দেখো নিচে শূন্য উপরে শূন্য কাটবে, এই ছয় আর ছয় যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে কি দেখো এখানে পাঁচ। তাহলে আমরা এখানে কী লিখবো বলো তো, লিখবো পাঁচ দিন। তার মানে কি যে ষাটজন লোক মিলে যদি খাবারটা খায় তাহলে পাঁচ দিনে কি হবে, খাবারটা শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কাছে উত্তরে কি জানতে চেয়েছে, বাকি খাবারে সকলের আর কতদিন চলবে। তাহলে আমরা উত্তর লিখব, বাকি খাবারে পাঁচ দিন চলবে। তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্কটা শেষ। তো এবারে আমরা চলে আসবো নয়ের দাগের অঙ্কটাতে, যেখানে দেখো বলে দিয়েছে কুড়ি জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো, হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তারা দেখো আমাদের কাছে যেটা জানতে চেয়েছে যে কত দিনে কাজটা শেষ করবে, তার মানে আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে সময়টা। তাহলে আমরা সময়কে কোন দিকে লিখবো, ডান দিকে। যেটা জানতে চাইবে আমরা কী লিখবো সেটাকে ডান দিকে। তাহলে এটাকে আমরা দিন দিয়ে প্রকাশ করছি সময়টাকে। আর এদিকে আমরা কী লিখবো, লিখবো লোক সংখ্যা, তাই না? এইবারে আমরা চলো অঙ্কের না প্রথম লাইনটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো অঙ্কের প্রথম লাইনে কী বলে দিয়েছে, কুড়ি জন লোক মিলে কাজ করছে, কাজটা কত দিনে তাদের শেষ করার কথা, একটা বাড়ি তৈরিটা কত দিনে শেষ করবার কথা, 30 দিনে শেষ করবার কথা। তো এইবারে তোমরা যদি অঙ্কের মধ্যে দেখো, আমি আগেই বলেছিলাম অঙ্কের মধ্যে দেখো কী বলে দিয়েছে কিন্তু ছ দিন পর তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে গেল। তাহলে আমি ঠিক আগের যে উদাহরণটা দিলাম যে ছ দিন পরেই, ঠিক বলেছিলাম যে পাঁচ দিন ধরে একটা গল্প বলবো, প্রথম দুদিন আমি এলামই না গল্পটা বলতে, তার মানে আমি আর কতদিন গল্পটা বলবো, আর আমি তিন দিন গল্পটা বলবো। তাহলে 30 দিনে কাজটা শেষ করবার কথা, তাহলে 30 দিনে কাজটা শেষ করবার কথা। আর অঙ্কের মধ্যে দেখো কী বলে দিয়েছে যে ছ দিন পর, তাহলে ছ দিন পর মানে আমরা কী করবো, ছয়কে এখান থেকে কী করবো, বিয়োগ করবো। বিয়োগ করলে কত হবে, হবে 24। তাহলে ছ দিন পরে কী বলে দিয়েছে, কতজন লোক অসুস্থ হয়ে গেল, আটজন লোক। তাহলে লোক ছিল কতজন, দেখো কুড়ি জন লোক মিলে কাজ করছিল, আটজন অসুস্থ হয়ে গেল মানে এখন লোক কতজন রয়েছে, 12 জন রয়েছে। তাহলে 12 জন মিলে বাকি কাজটা কতদিনে শেষ করবে, এটাই তো জানতে চেয়েছে। তাহলে দেখো 20 জন মিলে কাজটা করতে 24 দিন লাগাচ্ছে, 20 জনের জায়গায় যদি 200 জন মিলে কাজ করে অনেক তাড়াতাড়ি কাজটা শেষ করে দেবে। তার মানে কি লোক সংখ্যাকে যেই বাড়িয়ে দিচ্ছে, অনেক কম সময় মানে অনেক কম দিনে কাজটা শেষ হয়ে যাবে, তার মানে দিনটা কমে যাবে। আবার এটাকে যদি আমরা 2 করে দিই, ভাবো 20 জনের জায়গায় 2 জন কাজ করবে, তাহলে অনেক দিন ধরে কাজ করবে মানে দিন সংখ্যাটা বেড়ে যাবে, তার মানে এদের মধ্যে সম্পর্ক কী হবে, ব্যস্ত। তাহলে আমরা এরকমভাবে যদি লিখে করি যে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক আমরা কী লিখবো বলো তো, লিখবো ব্যস্ত, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে চলো আমরা লিখি, 20 জন লোক কাজটি করে, তাহলে 20 জন লোক কাজটা করে কতদিনে করছে, দেখো 20 জন লোক কাজটা করছে 24 দিনে, 24 দিনে, তাই না? 20 জন লোক করছে কত দিনে, 24 দিনে। এবার 20 জনের জন্য জায়গায় যদি একজন লোক এসে কাজটা করে তাহলে কতদিন ধরে করবে, তাহলে কি আরও বেশি দিন সময় নেবে, তার মানে বেশি মানে আমরা কী করবো বলো তো, গুণ করবো। তাহলে চলো আমরা যদি গুণ করি তাহলে আমরা কী করবো, 24-এর সঙ্গে কাকে গুণ করবো, গুণ করবো 20-কে, তাই না? এইবারে যদি 12 জন লোক কাজটা করে তাহলে কী করবে, 12 জন লোক যদি কাজটা করে তাহলে কী করবে, 12 জন লোক কাজ করলে অনেক কম সময় কাজটা হয়ে যাবে, তাহলে আমরা কী লিখবো, 24 গুণ 20। আর 12টা যদি কম সময় হয়ে যাবে তার মানে কম মানে আমরা কী করলাম, এই দেখো ভাগ। তাহলে চলো আমরা কাটাকুটি করি, 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 24কে ভাগ করলে কত হবে, 2। তাহলে দেখো 2 গুণ 20 অর্থাৎ কত হচ্ছে বলো তো, 40 দিন। তাহলে কি 40 দিনেই আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে যদি 12 জন লোক মিলে কাজটা করে, ঠিক আছে? তাহলে উত্তরে আমরা কী লিখবো,
তারা বাড়ি সারানোর কাজটি করবে। তাহলে দেখো, তারা বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ করবে, কতদিনে? দেখো, তারা বাড়ি সারানোর কাজটা সম্পূর্ণ করবে কতদিনে? তাহলে আমরা এক্ষুনি বের করলাম কতদিনে, 40 দিনে। তাহলে 40 দিন যেমন তারা কাজ করছে, আবার অঙ্কে তো এটাও বলে দিয়েছে যে 20 জন লোক 30 দিনে কাজ করে, 6 দিন পরে 8 জন লোক অসুস্থ হয়ে গেল। তাহলে 6 দিন পরে, তার মানে কি 6 দিন কাজ হয়েছে, তারপরে আবার এই 40 দিন কাজ হলো। তার মানে কি 40 দিন তো কাজ হয়েছে, তার আগে কিন্তু 6 দিনও কাজ হয়েছে। তার মানে কত হলো মোট কাজ, কতদিন হলো? তাহলে 46 দিন। ঠিক আছে, তাহলে তারা বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ করবে কি 46 দিনে, 46 দিনে তারা কাজটা সম্পূর্ণ করবে। হয়ে গেল অঙ্ক শেষ। তো দেখো, এবারে আমরা করব 10-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন। তাহলে দেখো, 10-এর দাগের অঙ্কটায় আমাদের কিন্তু জানতে চেয়েছে যে কত বিঘা জমি চাষ করবেন, তার মানে জমির পরিমাণটা আমাদের কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছে। তাহলে যেহেতু জমির পরিমাণটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাহলে তাকে আমরা কোন দিকে লিখবো? একদম আমরা ডান দিকে লিখবো। ঠিক আছে, জমির পরিমাণকে, আর জমির পরিমাণকে এখানে কোন এককে প্রকাশ করা হচ্ছে? হচ্ছে বিঘা, এই এককটাই কিন্তু জমির পরিমাণটাকে না প্রকাশ করা হচ্ছে। আর তোমরা যদি প্রথম লাইনটা দেখো, একদম প্রথম লাইনে বলে দিয়েছে কৃষক, কৃষকের সংখ্যাটা বলে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো? যে কৃষকের সংখ্যা, তাই তো, কৃষকের সংখ্যাটা দেখো বলে দেওয়া রয়েছে। আর দেখো কি বলে দেওয়া রয়েছে, দিন সংখ্যাটা, তারপরেই দেখো বলে দিয়েছে না যে দিন সংখ্যা, তো আমরা এখানে কী লিখবো বলো তো? দিন সংখ্যা। তাহলে আমরা অঙ্কের প্রথম লাইনটা যদি একবার পড়ি, তাহলে দেখো অঙ্কের প্রথম লাইনে বলে দিয়েছে 25 জন কৃষক, ঠিক আছে, কত দিনে চাষ করছে? 12 দিনে চাষ করছে। কত বিঘা জমি চাষ করছে? করছে 15 বিঘা জমি। এই আমরা প্রথম লাইনটা পড়ে লিখলাম। এইবারে দেখো দ্বিতীয় লাইনে কি বলে দিয়েছে, বলে দিয়েছে 30 জন কৃষক, কি বলে দিয়েছে? 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, এটাই তো আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো, আমরা না এবারে সম্পর্কটা নির্ণয় করব। দেখো, জমির পরিমাণের সঙ্গে প্রথমে আমরা কৃষকের পরিমাণের সম্পর্ক নির্ণয় করব, এবং তখন আমরা দিন সংখ্যাটাকে না চাপা দিয়ে রাখবো। তাহলে দেখো, আমরা যদি দিন সংখ্যাটাকে চাপা দিই, তাহলে দেখো বেশি জমি চাষ করতে বেশি কৃষক লাগবে, কম জমি চাষ করতে কম কৃষক লাগবে। তাহলে কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক কী হবে? হবে সরল। তাহলে দেখো, আমরা এখানে লিখব যে কৃষকের সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে সম্পর্ক আমরা কি বলবো? সরল সম্পর্ক, সরল। তাহলে বুঝতে পারলে? তাহলে কখন সম্পর্কটা সরল তোমরা একটু ভালো করে দেখো, যে কৃষকের সংখ্যা ও জমির পরিমাণ যদি আমরা দিন সংখ্যাটাকে স্থির করে দিই, মানে চেপে ধরে রাখি, তাহলে যদি স্থির করে দিই, তাহলে কৃষকের সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে কী হবে? সম্পর্কটা হবে সরল। আবার দেখো, আমরা যদি এবার কৃষকের সংখ্যাটাকে চেপে ধরি, তাহলে দেখো জমির পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কী হবে? সরল। তার কারণ দেখো, বেশি জমি চাষ করতে বেশি দিন সময় লাগবে, অল্প জমি চাষ করতে অল্প দিন সময় লাগবে। তার মানে কি, জমির পরিমাণ বাড়িয়ে দিলে দিনের সংখ্যা বেড়ে যাবে, জমির পরিমাণ কমিয়ে দিলে দিনের সংখ্যা কী হবে? কমে যাবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে? সরল, যদি কৃষকের সংখ্যাটা স্থির থাকে। তাহলে আমরা একইভাবে লিখবো, দেখো যে দিন সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে সম্পর্ক হবে কি? সরল, সম্পর্ক হবে সরল। তাহলে তোমরা বুঝতে পারলে যে সরল সম্পর্কটা কেন হলো? এইবারে দেখো, আমরা কীভাবে সাজিয়ে করব, যে 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। তাহলে দেখো, আমরা লিখব 25 জন কৃষক, বা এরকম লিখছি 25 জন 12 দিনে চাষ করে কতটা জমি চাষ করছে? দেখো চাষ করে কতটা জমি, দেখো করছে 15 বিঘা জমি,
15 বিঘা জমি হয়েছে। এবার দেখো অঙ্কের মধ্যে আমি যখনই বলবো বেশি তখনই কি করব, বেশি মানে আমরা গুণ করব, আর যখনই বলবো কম, কম মানে আমরা কি করব, ভাগ করব। তাহলে এবারে দেখো আমি যদি বলি একজন কৃষক 12 দিনে চাষ করবে, তাহলে বলো 25 জন 12 দিনে, 12 দিনটাকে যদি আমি চেপে ধরি, তাহলে দেখো 25 জন যদি 15 বিঘা জমি চাষ করে, এবার আমি যদি 25 জনের জায়গায় একজনকে বলি যাও গিয়ে চাষ করো, একজনকে যদি বলি তাহলে সে কি 15 বিঘা জমি চাষ করতে পারবে? পারবে না নিশ্চয়ই। তাহলে কি অনেকটা কম বিঘা জমি চাষ করবে? 25 জন যদি 15 বিঘা পারে, একজন তো আর 15 বিঘা পারবে না, একজন অনেক অল্প পরিমাণ জমি পারবে, কম পারবে। তাহলে কম মানে আমরা কি করব, করব ভাগ। তার মানে দেখো আমরা 15 লিখব, আর এখানে দেখো কত রয়েছে 25, তাহলে আমরা নিচে কত লিখব 25, বুঝতে পারলে? এইবারে আমরা যেহেতু এবারে এই যে দিন সংখ্যাটাকে চেপে ধরেছিলাম, এইবারে আমরা কি করব বলতো, এইবারে আমরা এই লোক সংখ্যাটাকে চেপে ধরব। তাহলে দেখো একদিনে চাষ করবে কতটা, দেখো কোনো কৃষক যদি 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, এবার আমি যদি কৃষকটাকে বলি যে 12 দিন ধরে চাষ না করে একদিনে চাষ করো, তাহলে একদিনে সে কি অল্প জমি চাষ করবে, 12 দিনে বেশি করবে, একদিনে নিশ্চয় অনেক অল্প করবে, কম করবে। তাহলে কম মানে আমরা কি করব, বললাম কম মানে আমরা করব ভাগ। তার মানে আমরা কি করব, 15 যেমন আছে আছে, 25 যেমন ছিল ছিল, ভাগ মানে 12কে আমরা কোথায় লিখবো বলতো, নিচে লিখবো, বুঝতে পারলে? এইভাবে আমরা করব, ঠিক আছে। এরপরে তোমরা একবার দেখো, বলে দিয়েছে তীর কৃষকের সংখ্যা যদি এবার 30 হয়ে যায়, তাহলে দেখো যদি কৃষকের সংখ্যা কত হয়, 30 হয়, তাহলে এবার দেখো যদি 30 জন কৃষককে চাষ করতে বলা হয়, তাহলে কত দিনে করবে, কতটা জমি চাষ করবে? তাহলে দেখো একজন যতটা পারছে জমি চাষ করতে, আমি আবার দিনটাকে চেপে ধরি, দেখো একজন যতটা জমি চাষ করতে পারছে, 30 জন কি আরও বেশি জমি চাষ করবে? তাহলে বেশি মানে আমরা কি করব বলো তো, বেশি মানে আমরা করব গুণ। তার মানে এটা যেমন আছে আমরা দেখে দেখে টুকবো, উপরে যেমন ছিল ছিল তো, এবার আমরা গুণ করব মানে কত করবো, এই দেখো 30টাকে আমরা কি করে দেবো বলো তো, গুণ করে দেবো, বুঝতে পারলে? আবার দেখো আমি যদি এখানেই করি, এই যে এই 30 এই একটাকে মুছে 16কে লিখি, তাহলে 16 দিনে যদি চাষ করতে বলা হয়, তাহলে এবার কী হবে দেখো, ভালো করে দেখো। এবার আমি এই লোক সংখ্যাটাকে চেপে ধরছি, মানে কৃষকের সংখ্যাকে, একদিনে যত বিঘা জমি চাষ করে 16 দিনে আরও কি কৃষকরা বেশি কাজ করবে, একদিনে যতটা পারবে 16 দিনে কি আরও বেশি কাজ করতে পারবে, তার মানে বেশি মানে আমরা কী করব, করব গুণ করব। এইবারে চলো আমরা একটু কাটাকুটিটা করে ফেলি, ঠিক আছে। চলো কাটাকুটি করলে কেমন হবে দেখো, দেখো 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে, 5 3 15, 25কে ভাগ করলে কত হবে, হবে 5 5 25। আবার দেখো 5 1 5, এখানে কত হবে দেখো 5 6 30, তাহলে এখানে আমরা কত লিখব, 6, বুঝতে পারলে তো? আবার দেখো এই 6 1 কে কত, 6 6 2 গুণে কত হবে এখানে 12, তাহলে এখানে কত হচ্ছে 2। আবার দেখো 2 1 কে 2, 16কে ভাগ করলে কত হবে 8, তাহলে এখানে কত কী কী বেঁচে যাচ্ছে, 3 গুণ 8, অর্থাৎ কত, 3 8 24, পাশে আমরা কি লিখব, লিখব বিঘা, বুঝতে পারলে? তার মানে কি হচ্ছে দেখো, 30 জন কৃষক 16 দিনে চাষ করবে কত বিঘা জমি, 24 বিঘা জমি। তাহলে উত্তরে আমরা লিখব 30 জন 16 দিনে চাষ করবে 24 বিঘা, কী লিখব, 24 বিঘা জমি। তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্কটা শেষ।